সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের সামনে এমন একটা জিনিসের পরিচিত করিয়ে দেবো আপনাদেরকে চিনিয়ে দেবো দেখে হাতে কলমে আজকে দেখিয়ে দেব যদি আপনারা মাছ ধরতে চান অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যদি চান যে মেডিসিন দিয়ে এই ওষুধ দিয়ে গাছগাছড়া দিয়ে আমরা মাছ ধরবো তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখতে পারতেছেন এটা কিন্তু একটি পাতা বলতে পারেন ভাই পাতার সাথে কি সম্পর্ক মাছ ধরার সাথে এইটাই হচ্ছে কথা এটা হচ্ছে বাস্তব একটু আপনাদেরকে আমি প্রমাণ দেখাবো আজ তো কপাল যখন ভালো থাকে ভাই দুবলা বনে মনে নাকি মানেক পাওয়া যায় এটা কি সত্য নাকি মিথ্যা আমি আগে জানতাম না কিন্তু আজ বাস্তবে প্রমাণিত হলো কপাল যখন ভালো হয় দুবলা বনে মানিক পাওয়া যায় সু সুপ্রিয় দর্শক আজ কিন্তু ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটি আপনারা খুবই ধৈর্য সহকারে দেখবেন এবং কিছু শিখতে পারবেন এই ভিডিওতে এই মেডিসিন কীভাবে আপনারা এডে দিয়ে তৈরি করতে পারবেন সকল মাছের ধরার জন্য বিশেষ করে ক্যাটফিস জাতীয় মাছ আপনার ধরতেই পারবেন অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলবো এই মেডিসিন ব্যবহার করে আপনারা এডে দিয়ে মেডিসিন বানাবেন বানিয়ে মাছ ধরবেন অবশ্যই আপনি মাছ ধরতে পারবেন মাছ ধরার নিয়ম নীতি রয়েছে কিছু সেগুলো আপনাদের সামনে আজ দেখিয়ে দেবো এবং গাছটা কেমন ধরনের হয় কি কেমন দেখতে সেটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব আগে বলে আর কার্যকরী ক্ষমতাটা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপরে আপনারা চাইলে গাছটা দেখতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর কোনো একটা জায়গায় এই গাছটাকে দেখাবো এবং পরিচিত করে দেবো প্রথমে দেখুন আসলে এই গাছের পাতাটা কি চেনা চেনা লাগে কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এটা গাছটা দেখতে কি খুবই একটা বলে পানের মতো তাই না পানের মতো কিন্তু এটা কি মাছ গাছ জানেন ভাই এটা গাছ হচ্ছে মাস্তা গাছ অনেকেই কিন্তু আমরা এই গাছের সাথে পরিচিত বলবেন ভাই আপনি গাছটা পাইলেন কোথায় দেখুন দেখতে পারতেছেন এই যে আমরা আমি যে আছি এটা কিন্তু একটা পাহাড় জায়গা কাজে আছি সেই কাজে কিন্তু যে যে কোনো পর্যায়ে কিন্তু এই গাছটা আমি খুঁজে পেয়েছি গাছটা প্রথমে আমি এরকম ডলা দিছি দিয়ে যখন নাকে দিলাম ভাই এত পচা পচা গন্ধ এই গাছটা কিন্তু যখন আপনারা চিনবেন বা পাইবেন পাওয়ার পরে এই গাছটা এরকম ডলা দিয়া এরকম নাকে নিয়ে দেখবেন যে পচা পচা কিরকম একটা গন্ধ ওই মাছ যেরকম পছলে গন্ধ বাড়ায় সেরকম গন্ধ কিন্তু এই গাছটা তো বলুন যে কিভাবে আমরা এইটা দিয়ে মাছ ধরতে পারি আগের ভিডিও কিন্তু একটা আমি ভিডিও বানাইছিলাম যারা দেখছেন তারা তো দেখছেন সেটা হলো মাছ মাসিন্দা গাছ এটা বলে এটা হলো মাছটা গাছ গরু আমাদের গ্রামের মানুষে অনেকেই বলে আষ্টা গাছ বা এস্টো গাছ যে যেটাই বলেন গাছ কিন্তু একটাই আপনার বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন নামে পরিচিত ঠিক আছে কিন্তু গ্যাস এটা তো এইটার প্রসেস আপনারা কিভাবে করবেন প্রথমে প্রসেসের नेमটা বলি আপনারা এই গ্যাসের পাতাগুলো আগে সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনারা শুকাবেন এরকম গ্যাসের এই যে মোরা পাতা যেরকম এই যে মসমস করবে যখন তখন এই পাতাটা আপনারা কি করবেন পাউডার পাউডারে পরিণত করবেন পরিণত ভালো করে একদম ময়দার মত মিহি করে আপনারা পাউডার করে একটা ডিব্বার মধ্যে তুলে নেবেন তুলে নেওয়ার ফলে আপনারা যখনই মাছ ধরতে যান এটা মিক্স করে টোপের সাথে বা চারের সাথে আপনারা মিক্স করে করে ব্যবহার করতে পারবেন আমি কিন্তু প্রচেষ্টা বললাম এইটার জন্য এই বস্তুটা খাওয়ার জন্য ক্যাটফিস জাতীয় মাছ অনেকেই কিন্তু পাগল হয়ে থাকে আমরা জানি যে ক্যাটফিস জাতীয় মাছ রাক্ষসী একটি মাছ বিশেষ করে বল মাছও কিন্তু ধরতে পারবেন টুইস্ট জন্য বিশেষ করে বল মাছও কিন্তু আপনি ধরতে পারবেন এটে দেওয়ার সাথে লাগে ব্যবহার করে কিন্তু অন্যায় আসে আপনি মাছ ধরতে পারবেন কিসের জন্য এর একটা গ্রান আছে পচা পচা যে বললামই যেহেতু পচা পচা গ্রান আছে এই গ্রানে কিন্তু মাছ আকৃষ্ট হয়ে যায় তো চলুন এবার আমরা গাছটা দেখে নেই কীভাবে কীরকম গাছ কীরকম গাছ আপনারা বুঝবেন যে এইটাই সেই গাছ অবশ্যই কিন্তু আপনারা পাতাটা আগে ডলা দিয়ে নাকে শুকে নেবেন এর গন্ধটা আসলে কি পচা পচা নাকি অন্যরকম একটি সেন চলুন গাছটাই আগে দেখে নেই আমরা তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গাছ এই যে দেখুন পাতাগুলা অনেকটা কিন্তু পানের মতো কিন্তু এর গন্ধটা একদম মাছ পচা মাছ পচা মাছের গন্ধ তো ভাই আসলে এইটা আপনারা কিভাবে চিনবেন তার জন্যই কিন্তু আজকের মূলত এই ভিডিওটা দেখতে পারতেছেন অনেকেই কিন্তু চিনতে পারবেন ভাই এই গাছটি তো এই যে দেখুন এর পাতাগুলো কেমন হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই আপনারা এভাবে চিনতে পারবেন ডলা দিয়ে দেখবেন আপনি নাকের কাছে নিয়ে যখন পচা পচা গন্ধ করবে মাছ আসতে আসতে গন্ধ করবে তখন কিন্তু বুঝতে পারবেন যে এইটাই গাছ অনেক মানুষের বাড়িতেই আছে চলুন এবার বিস্তারিত আলোচনা করব তো এতক্ষণ আপনাদেরকে গাছটা দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে মাসটা গাছ সরি এটাই হচ্ছে মাছটা গাছ বা আসটা গাছ যাই বলেন এটাই হচ্ছে সেই গাছ আপনারা এভাবে চিনতে পারবেন যে এটাই আশটা গাছ তো আপনারা এই মেডিসিনটা মনে করেন যে কোটি টাকার একটা মেডিসিন বলতে পারেন আমি এখানে যে পাইছি আমি গাছটা যদি নিয়ে ঘরে নিয়ে যাইতে পারবো না নাহলে তো আমি অবশ্যই নিয়ে যাইতাম কপাল ভালো হয়েও কিন্তু পিছন দিকে গেল গা চলে কি করবো হাজার বারোশো কিলোমিটার যখন দূরে কাজে আছি এত দূর রাস্তা নিয়ে যাওয়া তো সম্ভব না থাকবেও না দুই দিনকার রাস্তা তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন যাতে তারাও দেখতে পারে তারা মাছ ধরতে পারে আপনি কি চান না আপনার আপনি মাছ ধরার পাশাপাশি আপনার বন্ধুরাও ফ্রেন্ড সার্কেলরাও মাছ ধরে যাতে তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু আমার আমার দুইটা ভিউস আসবে এবং একটি লাইক করলে একটি লাইকের বিনিময়ে কিন্তু আমিও দশটা ভিউ পাবো তাতে কি হবে আমার চ্যানেলের দর্শক কিন্তু আরো আরও বেশি আকৃষ্ট হবে দেখা ভিডিওগুলা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি